This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা বলুন তো, তৃণমূল নেতাদের বিরুদ্ধে কি কি অনিয়মের অভিযোগ এতদিন শুনেছেন? আমি বলে দিচ্ছি। সরকারি জমি, নদীর চর, বালি, পাথর, কয়লা, ত্রাণ, ত্রিপল। বিরোধীরা বলে শাসক দলের নেতারা আম জনতার হকের অনেক কিছুই দখল করে বিক্রি করে পকেট ভরেছে, কিন্তু তা বলে নিজেদের পার্টি অফিসও? ঠিকই শুনেছেন, সরকারি জমির উপর বেআইনিভাবে তৈরি হওয়া পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। কলকাতা হোক কিংবা জেলা, বারো মাসে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে দখলদারি চুরির অভিযোগ লেগেই থাকে। সেটা বালি পাথর হোক কিংবা সরকারি জমি, নদীর চর, জঙ্গল থেকে হালে সুন্দরবনে ম্যানগ্রোভ বিক্রির অভিযোগ। তাই বলে দলের পার্টি অফিসে বিক্রি? হুগলির গোঘাটে দলের একাংশের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কর্মীদের। সেই পার্টি অফিস আবার সরকারি জমি দখল করে তৈরি। প্রথম থেকে এই পার্টি অফিসটাই আমরা পার্টি করে আসছি, তো পার্টি অফিসটা এখন শুনতে পাওয়া যাচ্ছে যে পার্টি অফিসটা বিক্রি করে নাকি দোকান হয়ে যাবে। এটা লজ্জা, এটা নিজেদের লজ্জা। একটা লোক জুতোর দোকান করবে, এই পার্টি অফিস যদি বিক্রি হয়ে যায় আমরা কোথায় পার্টিটা করব? গোঘাটের মন্দারণ পঞ্চায়েতের রাঙামাটির তেঁতুলমুড়িতে রয়েছে বন দপ্তরের জমি। এলাকাবাসীরা জানিয়েছেন, বাম আমলে 1998 সালে বন দপ্তরের জমিতে তৃণমূল সেবা দলের পার্টি অফিস তৈরি হয়। 2011 সালে পালা বদলের পর তৃণমূলের পার্টি অফিস তৈরি। তৃণমূলের সেই পার্টি অফিস বিক্রি করে দেওয়ার অভিযোগ। ওটা পার্টি অফিস ছিল, এখন ঘর হচ্ছে, মানে কেউ বলছে বিক্রি হচ্ছে। প্রথমে সরকারি জমি দখল করে পার্টি অফিস, তারপর সেই বাড়ি বিক্রি, মানে ঘুর পথে সরকারি জমি বেচে দেওয়া। ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, যেইটা জায়গাটাকে দুটো দোকান তৈরি হবে, আমি অলরেডি শুনতে পাচ্ছি 2.5 লক্ষ না 3 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। আমরা সত্যমার পর্যন্ত পারলাম, মানুষ মজুমদারও আছে, XML কি করে পাওয়ার দিতে পারে সে তো আর এখানে নেই। পার্টি অফিস বিক্রির সঙ্গে গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়কের যোগ রয়েছে বলে দাবি দলেরই কর্মীদের। যদিও বিতর্ক নিয়ে প্রাক্তন এমএলএ দাবি, ওটা প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের অফিস, 1998 সালের আগে থেকে ওটা সেবা দলের অফিস ছিল। অঞ্চল সভাপতি আব্দুল আলীকে বসে, মকবুলকে বসিয়ে বলেছিলাম এই পার্টি অফিসটা করতে হবে, সেই পার্টি অফিসটা করার কাজই শুরু করেছে। সব বিক্রি করার প্রচারটা ভুল, কিন্তু ওটা পার্টি অফিস ছিল, পার্টি অফিসই হবে। ওটা ভেঙে চুরে যাচ্ছিল, যার জন্য ওটা সংস্কার করছে। প্রাক্তন বিধায়ক জোর গলায় বলছেন পার্টি অফিস তৈরি হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো বন দপ্তরের জমির উপর কি করে পার্টি অফিস তৈরি হবে? সরকারি জমির উপর পার্টি অফিস তৈরির অনুমতি বা কে দিল? কারণ গত জুনেই তো সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? তারা এগুলো করছে টাকার বিনিময়ে। পার্টি অফিস বিক্রির অভিযোগ সামনে আসতে আরামবাগের তৃণমূল সাংসদ বলেছেন, ফরেস্টের এরিয়া, আমি ফরেস্টের যিনি আধিকারিক ওখানে আছেন আমি ওনাকেও বলবো যে দেখুন সরকারি সম্পত্তি মানে ওনাদেরও দায়বদ্ধ থাকে, আশা করি ওনারা স্টেপ নেবেন এই বিষয়ে। সাংসদের বিশ্বাস, সম্পত্তি রক্ষা করতে বন দপ্তর এবার হয়তো পদক্ষেপ করবে, কিন্তু বিতর্কের আগে এতদিন জমি দখল মুক্ত করতে কি কোনো পদক্ষেপ করেছিল বন দপ্তর? ফরেস্টের জায়গা এসেছিল ওরা পুলিশ প্রশাসন নিয়ে, দেখলো তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, কোনো কথা বলেনি, বলতেই বলে চলে গেল। মানে শাসক দলের পার্টি অফিস বলেই কি পদক্ষেপ করার সাহস দেখায়নি সরকারি দপ্তর? সাংসদ বললেন, পার্টি অফিস হলো সে জায়গাটা হচ্ছে ফরেস্টের আওতায়, তার মানে সরকারের একটা জায়গা, যেটা ফরেস্ট রক্ষণাবেক্ষণ করে। সে জায়গায় যদি পার্টি অফিস থাকে বা পার্টি অফিসটা যদি কেউ বিক্রি করে থাকে, কোনো অন্য কোনো অ্যাঙ্গেল থেকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য করছে কি না সেটা অবশ্যই ভাবার বিষয়, এবং আমি বিষয়টা উপর নেতৃত্বকে অবশ্যই জানাব। তৃণমূলের পার্টি অফিস বিক্রি নিয়ে বিজেপির কটাক্ষ, সবটাই ভাগাভাগির লড়াই। এমপি হয়েছে, সাংসদ হয়েছেন, আর ওদের যে এমএলএ ছিলেন, ওই দুটো গোষ্ঠীর মধ্যে এখন জোর লড়াই চলছে গোঘাট বিধানসভা জুড়ে। দলটা পুরোটাই আগাগোড়া কাডমানির দল, চোরের দল, পার্টি অফিস বিক্রি করে দিচ্ছে। আপনি ভাবুন কত নেতাদের পকেটে টান পড়ছে, এরা ভবিষ্যতে দেখবেন নিজের বাড়ির লোককে বিক্রি করতেও দুবার ভাববে না। তৃণমূলের পার্টি অফিস বিক্রি বিতর্ক সামনে আসার পর থেকে বন দপ্তর বলছে, পার্টি অফিস ছিল যা কি ছিল তো জানি না, কিন্তু ওখানটা নতুন করে যখন কনস্ট্রাকশন হচ্ছিল, যেহেতু কিছুটা ফরেস্ট ল্যান্ড আছে, আমরা বাধা দিই, সরকারি জায়গায় কাজ হচ্ছিল বেআইনিভাবে আমরা আটকে দিয়েছি। নির্মাণ কাজ না হয় বন্ধ করেছে। প্রশ্ন হলো এবার কি তৃণমূলের পার্টি অফিসের জন্য দখল হওয়া জমি ফেরাতে পারবে বন দপ্তর? গোঘাট থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী,
টিভি নাইন বাংলা। নারী সুরক্ষা নিয়ে তোলপাড় রাজ্য, আর ঠিক সেই সময় খাস কলকাতায় এক মহিলা চিকিৎসক যৌন হেনস্থার অভিযোগ তুললেন এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক রাজু দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই শহরটা আমার শহর নয়। বাংলার বাসিন্দা কলকাতার এক তরুণ চিকিৎসকের আক্ষেপ, তার চীনা শহরকে তিনি চিনতে পারছেন না, কারণ এই শহরেই মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অভিযোগ এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। পিজিটি মহিলা চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার কাজের জায়গা থেকে বাড়ি ফেরার জন্য অ্যাপ ক্যাব বুক করেন তিনি। আমি ইনড্রাইভ বলে একটি অ্যাপে গাড়ি বুক করি, সেটা লেট হওয়ায় ড্রাইভার যখন বলে যে আমার লেট হবে, আমার একটু এমার্জেন্সি ছিল, তো আমি গাড়িটা ক্যান্সেল করে সেকেন্ড একটা গাড়ি বুক করি। চিকিৎসকের এও দাবি, প্রথম অ্যাপ ক্যাবের বুকিংটি বাতিল করার পরই তাকে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হয়। অভিযোগ, চিকিৎসককে প্রথমে 8 থেকে 10 বার ফোন করে অ্যাপ ক্যাব চালক রাজু দাস। মহিলা ডাক্তার প্রথমে ফোন ধরেননি, তারপরই চিকিৎসকের হোয়াটসঅ্যাপে অশ্লীল ভিডিও পাঠানোর অভিযোগ। প্রায় 8 থেকে 10 বার প্রথম যে ড্রাইভারটি বুক করা হয়েছিল গাড়ি, তার ফোন থেকে ফোন আসে। তারপরে কিছুক্ষণ পরেই দেখি যে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠান, যেটা দেখেই বোঝা যাচ্ছে খুবই অশ্লীল এবং পর্নোগ্রাফিক ভিডিও। উনি যখন কলটা করেন, আমি কলটা রিসিভ করি, ইমিডিয়েটলি উনি অশ্লীল ভাষায় গালাগাল করা শুরু করেন। আবার ফোন করছেন কেন? ফোন করছি, দাঁড়িয়ে আছি, ফোন করছি, এমনি করছি। আপনি হোয়াটসঅ্যাপে ওটা কি মেসেজ পাঠিয়েছেন? তোরে পাটি এমনি পাটি গাড়ির তেল কি আগেই করে দিতাম, পিক আপ পয়েন্ট চলে গেছে, ক্যান্সেল করে দিচ্ছেন। চামড়া না তুলে নেবো, যদি দেখতে পারি এলাকা যাবো তো। অশ্লীল ভিডিও পাঠিয়ে মহিলা চিকিৎসককে মানসিক নির্যাতন, ভয়েস কলের রেকর্ড, চালকের ফোন নাম্বার ও গাড়ির নাম্বার দিয়ে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। আরজিকর কাণ্ডের পর গোটা রাজ্য বিচারের দাবিতে পথে নেমেছিল। তিলোত্তমার হয়ে বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন শহরের অ্যাপ ক্যাব চালকরাও। 24 আগস্ট রাসবিহারী থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেছিলেন তারা। সেই শহরেই মহিলাকে অপমান করার অভিযোগ এক অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে। 3 মাস ধরে এত আন্দোলনে মিছিলে হেঁটে উই ওয়ান জাস্টিস বলে চিল্লিয়ে আজকে দাঁড়িয়ে আমি এইটা চুপচাপ মুখ বুঝে সহ্য করতে পারছিলাম না, তাই জন্যই আমি আজকে এই এফআইআরটা করলাম। সত্যি বলতে আজকাল কলকাতা শহর, যে কলকাতা শহরে আমি বড় হয়েছি, সেই কলকাতা শহরকে আমি চিনতে পারছি না। এই শহরটা আমার শহর নয়। এটা কি সমাজের লজ্জা নয়? রঞ্জিত ধরের রিপোর্ট, টিভি নাইন বাংলা। ভাবুন, কলকাতার মেয়ে বলছেন এই শহরকে তিনি চিনতে পারছেন না, জেলার মানুষটাও একই কথা বলছেন। কারণ আবার একটা নৃশংস মর্মান্তিক ঘটনা, আবার এক মা বাবার কোল খালি হয়ে গেল। ভাবুন, মেয়েটির বয়স মাত্র 6 বছর, তারপর স্থানীয়দের রোষে গণপিটুনিতে মৃত্যু সেই আলিপুরদুয়ারে। ছোটদেরও রেহাই নেই, মা বাবার চোখের জল ঝরেই চলেছে। জয়নগরে নাবালিকার খুন ধর্ষণের পর এবার আলিপুরদুয়ারের ফালা কাটা। ধনিরামপুর 2 গ্রাম পঞ্চায়েতে 6 বছরের নাবালিকাকে গণধর্ষণের পর খুন করে দেহ পুকুরে ফেলে দেবার অভিযোগ। আমার মেয়ের গলায় ডলায় কত কামড়ে দাগ, ওর শরীরে কাঁচা রক্ত। আমার ছোট একটা মাত্র মেয়ে ছিল, ডিসেম্বরের 4 তারিখে আমার মেয়ের জন্মদিন। আমি এবার কার বার্থডে করব? খবর জানাজানি হতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এক অভিযুক্ত গোরাচাঁদ রায়কে গণধোলাই দেয় জনতা, পরে হাসপাতালে তার মৃত্যু হয়। হুবহু পটাশপুর মডেল, গ্রামবাসীদের মারে মৃত্যু অভিযুক্তের। আরজিকর প্রসঙ্গ টেনেই তদন্তে অনাস্থা গ্রামবাসীদের। আমাদের মেয়ে মারা গেছে, বাচ্চা মারা গেছে, আমরা বাচ্চার বদল বাচ্চা ছিলাম, আমরা অত কিছু বুঝি না। আইন আইন কোনো বিচার করে না। আরজিকরের ঘটনা, একটা ডাক্তার মারা গেছে, আইন কোনো বিচার করে না। আমরা বিচার চাই। শনিবার আরেক অভিযুক্ত ভক্ত রায়কে গ্রেফতার করে পুলিশ, ফাঁসি চাইছে পরিবার। আমার মেয়েটাকে ওরা মাইরে গেলে যত শাস্তি চাই, যে বাঁচে তার ফাঁসি চাই আমি। ওদের ফাঁসি হয়, ওদের ফাঁসি হয়। আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, পাদরে বলছি। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে সময় লাগেনি, দিনের দিনই ফাঁসি চেয়ে সরব স্থানীয়রা। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আর ফাঁসি চাই, আর আজকে লাগবে। একদিনে দুদিনে এরকম ঘটনা।
কিন্তু দেশের আইনে কি চটজলদি ফাঁসি সম্ভব? 2013 সালে কামদুনি গণধর্ষণ, এখনও কোনো অভিযুক্তের ফাঁসি হয়নি। উল্টে প্রমাণাভাবে কলকাতা হাইকোর্টে অভিযুক্তদের ফাঁসির আদেশ রদ হয়েছে। 7ই সেপ্টেম্বর মাটিগাড়ায় নাবালিকা খুন ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত, এখনও ফাঁসি হয়নি। 26ই সেপ্টেম্বর তিলজলায় 6 বছরের শিশুকন্যাকে খুন ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত, এখনও ফাঁসি হয়নি। তিলোত্তমার ধর্ষণ খুনের পর আইন বদলে আইনি পথেই এনকাউন্টারে সওয়াল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। যদিও আইন পরিবর্তনের কাজ এগোয়নি, তাই কি বিচার ব্যবস্থা থেকে পুলিশি তদন্ত সবেতেই অনাস্থা বাড়ছে সাধারণ মানুষের? তারই কি প্রতিফলন পটাশপুর থেকে ফালাকাটায় প্রশাসনের দিকে আঙুল বিরোধীদের? 13 বছরে কোনো ধরনের বড় সাজা হয়নি, যে সাজাগুলো হয়েছে সে সাজাগুলোকেও বিভিন্নভাবে স্টে করে রাখা হয়েছে। এই ধরনের ঘটনায় কিন্তু মানুষের মনে একটা খারাপ প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী দায়ী, উনি তো সিরিয়াস নন, এই জন্যই তো সবাই বলছে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ। প্রশাসনের উপরে মানুষের কিন্তু ভরসা হারিয়ে যাচ্ছে। প্রশাসন কবে বিচার দেবে জানে না মানুষ, বিচারক কবে বিচার দেবে জানে না মানুষ, তাই আইন নিজেদের তুলে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। এটা কিন্তু একটা অ্যালার্মিং ট্রেন্ড যে মানুষ আইন তুলে নিয়ে নিজে শাস্তি দিয়ে দিচ্ছে। দেখুন, যেভাবে পুলিশ আর্যিকর ঘটনায় প্রমাণ লোপাট করার কাজটা করেছে, পুলিশই যদি পাশে না থাকে তাহলে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, তাদেরকে গণধোলাই দেওয়া হবে এবং তারপরেই বুঝতে পারবে যে মানুষের হাতে পড়লে কি হয় এবং তারপরেই এগুলো বন্ধ হতে পারে। কি বলছে শাসক? এক স্যান্ডেলে গণধোলাইকারীদের প্রকারান্তরে সমর্থন তৃণমূল নেতা কুণাল ঘোষের। কুণাল লিখেছেন, স্থানীয় মানুষ অভিযুক্তকে পিটিয়েছেন, এটা স্বাভাবিক, যারা পিটিয়েছেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয়। নাবালিকাকে যে এই ধরনের ধর্ষণ এবং খুন, যেটা কুৎসিততম অপরাধ, সেখানে যদি মানুষ ক্ষিপ্ত হয়ে অভিযুক্তকে মারধর করে থাকে এবং যদি ঘটনাচক্রে তার মৃত্যুও হয়, তার মধ্যে আমি অস্বাভাবিক কিছু দেখি না। আইন হাতে তুলে নেওয়ার এই নজির কি রাজ্যের আইন শৃঙ্খলার পক্ষে আদৌ ভালো? প্রশ্নটা ক্রমে জোরদার হচ্ছে। সুমন কল্যাণ ভদ্র ও সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা।